দেশে আরব ও ইহুদি সম্প্রদায়ের অধিকাংশ নাগরিকই ডেমোক্রেটিক পার্টির সমর্থক। নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষকে খুশি রাখতে খুব বেশি রাজনৈতিক কৌশল নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন, যার পরিণতি সুইং স্টেটগুলোতে সুখকর নাও হতে পারে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হোয়াইট হাউসের সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ কার্ল রোভ। ট্রাম্প প্রশাসনের আরেক উপদেষ্টা ডেক মরিসও মনে করেন রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বোকামি করছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আলফ্রেডো অর্টিস বলছেন হিস্পানিক ভোটাররাই আগামী নির্বাচনে পার্থক্য করে দেবে। My administration's support for Israel's security is rock solid and unwavering. President Joe Biden char doshokero beshi shomoy dhore Israel er proti dharthohin samarthon diye aschen. Hotat kore emon ki holo dokholdarder ei rashtrotike red line dekhate hocche. National Security Council mukhpatro John Kirby ke tai sangbadikder proshner uttor dite giye gham chhorate hocche. But you're also reconsidering policy choices. Both can be true. স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের দিন ক্যামেরায় ধরা পড়ে যেখানে বাইডেন বলছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই ঘটনার পুনরাবৃত্তি না করতে অনুরোধ জানিয়েছিলেন। বেশ বোঝা যাচ্ছে গাজার বাসিন্দাদের উপর নির্বিচারে হত্যা চালানোর প্রসঙ্গ টেনে এনেছেন বাইডেন, কারণ ততদিনে আইসিজিতে ইসরায়েলি গণহত্যা নিয়ে অভিযোগ ঠুকেছে সাউথ আফ্রিকা। সত্যি কি বাইডেন দীর্ঘদিনের মিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? ফক্স নিউজের এমন প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ কার্ল রোভ জানালেন, ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে আরব আমেরিকান এবং তরুণ ভোটারদের নিয়ে বিপদে আছেন প্রেসিডেন্ট, কারণ এরা বরাবরই প্যালেস্টাইনের সমর্থক। কিন্তু এরপরও একদিকে হুঁশিয়ারি বার্তা দিলেও অন্যদিকে তো ঠিকই অস্ত্র পাঠানো হচ্ছে ইসরায়েলে। তিনি বললেন আমেরিকায় ইহুদি ও আরব জনগোষ্ঠীর বড় একটা অংশ ডেমোক্রেটিক সমর্থক। উভয় পক্ষকে নিয়ে খুব বেশি রাজনীতি করছেন বাইডেন, সুইং স্টেটে যার পরিণতি সুখকর নাও হতে পারে। বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে রোভ জানালেন অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা এবং পেনসিলভেনিয়ায় 2020 সালের তুলনায় নিবন্ধিত ডেমোক্রেটিক ভোটারের সংখ্যা অনেক কমেছে, ফলে বাইডেনের পুনর্নির্বাচিত হওয়া কঠিন সমীকরণের মুখে পড়েছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ডিক মরিস তো চাচাছোলা ভাষায় জানিয়ে দিলেন আরব মুসলমানদের কাছ থেকে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে মূর্খের মতো কৌশল বেছে নিয়েছেন প্রেসিডেন্ট, যাতে কোনোই লাভ হবে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আলফ্রেডো অর্টিস বলছেন হিস্পানিক ভোটাররাই আগামী নির্বাচনে পার্থক্য গড়ে দেবেন, কারণ মোট ভোটের 15% হিস্পানিক। গত নির্বাচনে খুব সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন প্রেসিডেন্ট, কিন্তু এই মুহূর্তে বাইডেনের চেয়ে ট্রাম্পকেই বেশি পছন্দ করছেন স্প্যানিক ভাষাভাষীর জনগোষ্ঠী। On Hispanics, you win the election. এদিকে তহবিল সংগ্রহের ক্ষেত্রেও প্রেসিডেন্টকে টেক্কা দিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে বলা হচ্ছে শনিবার রাতে ফ্লোরিডার পাম বিচে ডোনারদের কাছ থেকে প্রায় রেকর্ড $50 মিলিয়ন নির্বাচনী তহবিল সংগ্রহ করা গেছে। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।